हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करब प्याज रसुन छाड़ा सम्पूर्ण निरामिष और सुस्वादु एकटी पनीरेर रेसिपी, जेटा बाड़ीते खूब कम समय चटपट बनिए नेवा जाए एवं खेते भीषण टेस्टी है। आमार आजकेर रेसिपी पनीर कैप्सिकम। ताहले देखे नी एई पनीर कैप्सिकम आमी किभाबे बानाई। এই পনির ক্যাপসিকাম বানানোর জন্য আমি নিয়েছি 200 গ্রাম পনির। পনির আমি এখানে ছোট ছোট কিউব করে কেটে রেখেছি। 100 গ্রাম ক্যাপসিকাম, ক্যাপসিকামও আমি এখানে ছোট ছোট টুকরো করে রেখেছি। 2 টেবিল চামচ টক দই, 3 টেবিল চামচ সাদা তেল, এখানে আমি নিয়েছি 1 চা চামচ সাদা তিল, 8টা 9টা আমন্ড বাদাম, 2 চা চামচ চারমগজ, 1 চা চামচ কিশমিশ, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, আর নিয়েছি ফোড়নের জন্য গোটা গরম মশলা, 2টো এলাচ, 4টে লবঙ্গ ও 1 টুকরো দারচিনি। প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব, সেজন্য একটা বড় বাটির মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেব, আর দিয়ে দেব সাদা তিল, আমন্ড বাদাম, চারমগজ, কাঁচা লঙ্কা আর কিশমিশ। এবার এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেব। এই সব একসঙ্গে আমি এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। সাদা তেলটা আমি কড়াইতে গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে হালকা ভেজে তুলে নেব। এবার ওই তেলেই গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দেব। মশলা থেকে একটা সুগন্ধ বেরোলে এর মধ্যে আমি পেস্টটা ঢেলে দেব। এবার এর মধ্যে আমি টক দইটা দিয়ে দেব। টক দইটা অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে তারপরে দিতে হবে। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি। চিনিটা খুব অল্প করে দিতে হবে, আমি এখানে হাফ চা চামচ চিনি দিয়েছি। এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে আর ফুটতে দিতে হবে। যদি মনে হয় এর মধ্যে একটু জল লাগবে তাহলে এ সময় জলটা দিয়ে দিতে পারেন। রান্নাটা কিন্তু গামাখা গামাখা হবে। আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দেব। ভালো করে এবার মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানোর পর এটা গামাখা গামাখা হলে নামিয়ে নেব। তৈরি করে নিলাম পনির ক্যাপসিকাম। এটা রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তাহলে আর দেরি না করে খুব কম সময়ে চটপট এটা বানিয়ে ফেলুন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সাবস্ক্রাইব করতে আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।